এমন একটা আপডেট পেয়েছি যে আপডেটটা শোনার পরে আমি বিন্দু মাত্রও দেরি করতে চাই না আমি ভিডিওটা বানাতে চলে এসেছি কেননা আমার মনে হয় আমি যে আপডেটটা শুনতে পেলাম যেটা শুনতে পাওয়া যাচ্ছে সেটা যদি সত্যি হয় সেটা একটা দুর্দান্ত কিছু বিষয় তৈরি করতে আসছে ভাই নমস্কার আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন দেবদার খাদান নিয়ে কথা হবে আমরা প্রচণ্ডভাবে কনফিউজ যে দেবদার খাদান আগে আসবে নাকি টেক্কা আগে আসবে কোন ছবিটা আগে আসবে তোমরা যদি আমার ভিডিওগুলো একটু ফলো আপ রাখো আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি এটা আমার বিশ্বাস যে খাদান আগে আসবে একজন সুপারস্টারের প্রথম সিনেমাই বছরের মানে প্রথম সিনেমাটাই দুর্গাপুজোতে আসবে এত লেটে একজন সুপারস্টারের সিনেমা আসবে এইটা কোথাও না কোথাও গিয়ে আমার বিশ্বাস করার খুব একটা জায়গা মনে হচ্ছিল না কেননা দেখো আমাদের বাংলা সিনেমা ঈদের সময়টাতে প্রচণ্ড ভালো একটা বিজনেস করে মানে ঈদের সময়টাতে যে ধরনের সিনেমাগুলো রিলিজ হয় সেগুলো যদি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম হয় সেখান থেকে দাঁড়িয়ে প্রচুর ইয়াং জেনারেশন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা সিনেমা দেখতে যায় ঈদের সময়টাতে যে কারণের জন্য লক্ষ্য করে দেখবে যে অ্যাকশন ফিল্মগুলো মোটামুটি ঈদকে একটা টার্গেট করে তৈরি হয় এখন ব্যাপারটা হচ্ছে যেটা শুনতে পাচ্ছি সেটা যদি সত্যি হয় তাহলে আজকের ডেটটা হচ্ছে নয় জানুয়ারি এবং এখন গড়ির কাটায় বাজে আমি ভিডিওটা শ্যুট করছি পৌনে দুটো দুপুর পৌনে দুটো একটা পঁয়তাল্লিশ আমি কিন্তু জাস্ট জবে এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে এবং আমি যদি ঠিক হয়ে থাকি আমি বিরাট খুশি হব এবং থ্যাংক ইউ জানাবো দেবদাকে এই ডিসিশনটার জন্য বন্ধুরা শুনতে পাওয়া যাচ্ছে খাদান ঈদের রিলিজ হবে ইয়েস খাদান নাকি ঈদে রিলিজ হবে এমনটাই ভেতর থেকে শুনতে পাওয়া যাচ্ছে এবার দেখো আমি বারবারই বলছি এটা কখনোই হানড্রেড পারসেন্ট অফিসিয়াল আপডেট নয় অফিসিয়ালি আমরা এখন এখনও কেউই জানি না তবে কানাখুসায় কিছু কিছু এমন খবর ইন্ডাস্ট্রির ভেতরে ভেতরে চলতে থাকে যারা মানে এক কান থেকে আরেক কান এক আরেক কান থেকে আরেক এইভাবে কিন্তু খবর স্প্রেড হয় ভেতর দিকে তো সেই রকমভাবেই আমাদের কাছে কিছু আপডেট আসে এই রকমই একটা আপডেট আমি এক্ষুনি জানতে পেরেছি যে দেবদার খাদান ঈদকে টার্গেট করে মানে নির্মিত হবে এটা যদি হয় ভাই মানে বিভৎস বিষয় হবে বিভৎস বিষয় আমি জানি না জিদ্দার বুমেরাং ঈদে আসবে কিনা কোনো আপডেট তো নেই তবে মির্জা ঈদে আসছে এটুকু আমরা জানি অঙ্কুশদার ছবি মির্জা সেটা ঈদে আসছে খাদান যদি ঈদে আসে জাস্ট ব্লাস্টিং হবে মানে অডিয়েন্স দুটো ফাটাফাটি কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম পাওয়ার জন্যে অডিয়েন্স এবার রেডি হোক এতদিন আমরা প্রচুর রকমের বলেছি যে কেন বাংলায় এত কম অ্যাকশন ফিল্ম তৈরি হচ্ছে বাঙালি দর্শক কি অ্যাকশন দেখতে ভুলে গেল তাহলে কি করে সাউথের ছবিগুলো এত বিজনেস করে যায় বা বলিউডে জওয়ানের মতন একটা সিনেমা কি করে এরকম কোটি 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 টাকার ব্যবসা করতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ এটা ঠিক যে বাংলা ইন্ডাস্ট্রি আমাদেরকে খুব ভালো কাজ দেখাতে পারছিল না কিন্তু দু সালটা এমন একটা সাল যেখান থেকে মনে হচ্ছে আবার অ্যাকশন জনরায় বাংলা ইন্ডাস্ট্রি টলিউড টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু কামব্যাক করতে তোমরা দেখো এক ধারসে অনেকগুলো কিন্তু ফিল্ম অলরেডি আমরা জানি যেগুলো হচ্ছেই দু হাজার চব্বিশে খাদান যদি ঈদের রিলিজ হয় ভাই জাস্ট ব্লাস্টিং হবে আমি এটুকু বলতে পারি এবং অঙ্কুশদার মির্জা নিয়েও অনেকে এক্সাইটেড খাদান নিয়ে প্রচুর লোক এক্সাইটেড দেখা যাক কোন সিনেমাটা প্রচণ্ড ভালো চলে আমি দুটো সিনেমা নিয়েই খুব এক্সাইটেড আছি আর আমি চাইব যে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস তাদের দুজনের কাছেই একটা অনুরোধ থাকবে যে ঈদকে টার্গেট করলে আমার মনে হয় খুব ভালো হবে সেক্ষেত্রে খুব ভালো হবে এরকম অ্যাকশন জনর ফিল্ম ঈদে ভালো চলে অডিয়েন্স দেখতে পছন্দ করে দেখা যাক কি হয় দেখা যাক ঈদে এলে তোমরা কতটা এক্সাইটেড থাকবে অবশ্যই কমেন্ট করে জানাও আর একটাই কথা অফিসিয়ালি যদি সত্যি আমরা জানতে পারি খাদা ঈদেই রিলিজ হবে সেটা আমরা এক্ষুনি এক্ষুনি তো জানতে পারবো না মোটামুটি রিলিজের হয়তো মাসখানেক আগে আমাদের অফিসিয়ালি ডিক্লেয়ার করা হবে আমাদের সামনে তার আগে তো কখনোই নয় কাজেই আমরা বলতে পারি মার্চ মাসের আগে কোনো অ্যানাউন্সমেন্টই আসবে না খাদা নিদে আসছে না তবে এটা তো আমরা জানি ফেব্রুয়ারি মাস থেকে এই ছবিটা ফ্লোরে যাচ্ছে তো ফেব্রুয়ারি মাস থেকে যদি টানা ধরে নিলাম এক মাসেই ছবিটা শ্যুট হয় তো মার্চে যদি ছবিটার মানে শুটিং শেষ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গেই যদি এডিটিংয়ের কাজ মানে পোস্ট প্রোডাকশনের কাজ চলতে থাকে তাহলে আমার মনে হয় যে এই ছবিটা ঈদের রিলিজ হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে বা থাকছে দেখা যাক কি হয় যেটা শুনতে পেলাম সেটা যদি সত্যি হয় মারাত্মক লেভেলের বিষয় হবে মারাত্মক লেভেল এবং দেবদা কিন্তু একটা ছোটো করে হিন্ট দিয়েছিলেন কোনো ছবির ক্ষেত্রে মাই নেক্সট হ্যাশট্যাগটা ইউজ করেননি খাদানের সময় করেছিলেন মাই নেক্সট হ্যাশট্যাগ মাই নেক্সট তার মানে প্রধানের পরে মাই নেক্সট খাদান মানে দেবদার নেক্সট খাদান এটাই তো আমরা বুঝতে পারছি নাকি তো খাদান কিন্তু শোনা যাচ্ছে ঈদকে টার্গেট করে তৈরি করা হবে ও মাই গড আমি এখন দেখি এক্সাইটেড প্রচণ্ডভাবে এবং আজকে থেকে কিন্তু টেক্কার শ্যুট শুরু হয়ে গেল এমনটা আমরা জানতে পেরেছি এটা অবশ্যই টেক্কার টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর খাদানের টিমের জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই খুব ভালো হোক দুটো ছবির দিকে দাঁড়িয়ে মানে তাকিয়ে বসে আছে বাংলা ইন্ডাস্ট্রি মানে অডিয়েন্স দেখা যাক কি হয় চলো বন্ধুরা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা